সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজ 8 জুলাই 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মিম ডেইরি ফার্মে। এই মিম ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়াতে। তো এর আগেও মিম ডেইরি ফার্মের একটি পর্ব আপনাদের দেখাইছি। তো প্রতিবারের ন্যায় আবারও বেশ কিছু গাভী সংগ্রহ করা হয়েছে এই মিম ডেইরি ফার্মে, সে কারণে আমাদের এই ছুটে চলে আসা। তোমাদের আজকের পর্বে আমরা দেখাবো মিম ডেইরি ফার্মের নতুন কালেকশনকৃত কিছু গাভী, আর এগুলো কোনটা কোন জাতের, কেমন বয়সের বা কেমন দুধ হচ্ছে সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একদম শুরুতেই আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম রবিউল করিম, মিম ডেইরি ফার্ম। তো এর আগেও তো আপনার একটা পর্ব করছিলাম। হ্যাঁ জি। তো আগের পর্বের গাভীগুলো কি সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ বিক্রি হয়ে গেছে। কোন কোন অঞ্চলের লোক নিচ্ছে? এই লিচে কুমিল্লার লিচে দুটো, একটা লিচে কোনাবাড়ি আর একটা লিচে হইলে জয়দেবপুর। কীভাবে নিল গাভীগুলো? ওরা ওই নেটের মাধ্যমে দেখে দুই ভাই, কুমিল্লার দুই ভাই এসে দোয়া নিছিল দুটো গাই। আচ্ছা, ওই যে লাল গাভীটা যেটা? হ্যাঁ হ্যাঁ, লাল গাভীটা আর ওই পাকা গাভীটা। দহন করে আপনি যতটুকু বলছেন ততটুকু পাইছে? সেটুকুই পাইছে। আর দাম কেমন হয়েছিল? দাম দর ওই একটু সীমিতর উপর দাম দর করে নিছিল, একটু দর দাম করে নিতে পারছে। ওই বাইরে আমার বাসায় রাত ছিল। আচ্ছা, আর অন্য যে কেনা কোনা বাড়ি আর বা অন্য যেখানে দিছিল ওইগুলো? ওগুলো নিছিল এক ভাই হলো প্যাগনেট, আর একটা ছিল হইলো বাচ্চালা। ওটা হইলে একদিনের বাচ্চা, তো ওটা ওই বাইক কপাল মেনে নিছে। আইডিয়ার উপরে ভাই নিয়ে চলে গেছে। তো আইডিয়ার উপরে যদি যেহেতু নিছে, এখন নিয়ে যাওয়ার পর যেরকম আইডিয়া করছে ওরকম না হয় তাহলে? না তাও হবে, মানে ভাই আমার সাথে এখনো ফোনে কথা বলে, কইলে যে হ্যাঁ, কইলে ভাই গরু খুব ভালো হয়েছে, আমার দুধ টুধ ফিরতেছে। হ্যাঁ হ্যাঁ, দুধ মুধ হচ্ছে করছে ভাই, খুব ভালো। আর প্রেগনেন্ট যেটা বিক্রি করছিলেন ওটা এখনো গাভী আছে, বাচ্চা দেয়নি এখনো? বাচ্চা দেয়নি না। তো এইবার কয়টা গাভী সংগ্রহ করছেন? এবার 6টা করছি। 6টা দুধের, কয়টা বাচ্চা করছি? দুধের কয়টা আছে? দুধের একটা গরু রাইতে বাচ্চা দিছে, আর 5টাই প্রেগনেন্ট। 5টাই প্রেগনেন্ট। আচ্ছা, তে চলেন আপনার এই সপ্তাহের যে গাভীগুলো আনছেন সেইগুলো দেখি আর এইগুলো সম্পর্কে জানি। তো একদম শুরুতেই কালো দেখতে একটা গাভী আছে, এটা কি জাতের? ওটা হলো ফিজিয়ান জাত। ওটা ফিজিয়ান জাত। গাভীটার বয়স কেমন? 6 দাঁত। 6টা দাঁত। আগে তাহলে কয়টা বাচ্চা দিছে? আগে একটা বাচ্চা দিছে, দ্বিতীয় বাচ্চায় পড়তেছে। 6 দাঁতে কি মূলত 2 নম্বর বাচ্চাই হয়? হ্যাঁ, 2 নম্বর বাচ্চা হয়, আবার কতটায় দেখা যায় 6 দাঁতেও পোলিটি বাচ্চা হয়। আচ্ছা, তো এই গাভীটা কি বর্তমানে প্রেগনেট? হ্যাঁ প্রেগনেট। কতদিনের? এ দান 15 দিন টাইম আছে। আর 15 দিনের মতো সময় আছে? জি। তো এখন কিভাবে আসলে এই গাভীগুলো থেকে আইডিয়া করা যায় এটা একটু বলেন তো। ধরেন আমার নিজস্ব খামারও আছে, তা বাদেও আমার একটা আইডিয়ার উপর ধরেন 18-19-এর দুধের কম হবে না। এটা কি দেখে আপনি আইডিয়া করলেন? এর জাতে মানে কোয়ালিটির উপর ওর একটা আইডিয়া করছে। আইডিয়া করছেন। তো আপনি যে আইডিয়ার কথা বলতেছেন বা যে আইডিয়া করতেছেন, আমার দর্শক ভাইরা তো এই আইডিয়া অনুসারেই গাভীগুলো কিনবে। জি। তো কেনার পরে যদি আপনার আইডিয়াটা ফেল করে, যে আপনি 18-19 কেজি দুধের আইডিয়া করতেছেন, 8-10 কেজি 12 কেজি দুধ হয়, তখন ওটা আমি গরুত নেব। নেবেন? হ্যাঁ আমি গরুত নেব। ক্যামেরার সামনে বলতেছেন কিন্তু? হ্যাঁ জি, আমি গরুত নেব। তো তাহলে যদি 18-19 কেজি দুধ না হয় আপনি গরুত নেবেন? হ্যাঁ গরুত নেব। গাভীটার দাম পড়বে কেমন? 2,35,000। 2,35,000। জি। দরদাম করা যাবে? হ্যাঁ দরদাম করতে পারবে। কতটুকু দরদাম করা যাবে? বেশি করা যাবে না, মানে সীমতরপুর আমি একটা, আমি ধর নতুন শুরু করেছি, সীমতরপুর 5,000-6,000 লাভ হলে আমার হয়ে গেল। তো এই পয়সা আর একটা কালো গাভী এসে চলেন এটা দিয়ে। এই গাভীটা কি জাত? এটাও ফিজিয়ান জাত ভাই। ফিজিয়ান জাত ভাই, এটাও ফিজিয়ান। এই গাভীটার বয়স? এটার বয়স 6 দাঁত। 6 দাঁত। তাহলে এটা আগে কয়টা বাচ্চা দিছে? এটাও আগে একটা বাচ্চা দিছে। আগে একটা বাচ্চা দিছে, এটা 2 নম্বর। জি। এটাও প্রেগনেট? এটা প্রেগনেন্ট। এটা তো উলান পালান একটু বের হয়ে আসছে। হ্যাঁ, এটা টাইম দেন 10-12 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে। 10-12 দিনের মধ্যে বাচ্চা হবে? জি। আর এটা তো প্রেগনেন্ট গাভী, প্রেগনেন্ট গাভীগুলোতে একটু উলান পালানোর সমস্যাটা বেশি থাকে? না না, সমস্যা নাই, আপনার লাইভ সেরিয়া সবাই দেখতে পারবে। তো উলান পালানোর যে সমস্যা নাই এটা কিভাবে বুঝবো? আমরা ওই বান যে ভাই লিবে সে ভাই বান টান টানে লিবে, টানে দেখে নিতে পারবে। হ্যাঁ জি। বান টানলে কি বোঝা যায় যে গাভীর সমস্যা আছে কিনা? হ্যাঁ, ওই বানটা এরকম ভাবে আপনি শক্ত মক্ত দেখে লিবেন, শক্ত থাকলে সমস্যা থাকবে আর শক্ত না থাকলে ভালো। আচ্ছা, তো এটা থেকে কেমন আইডিয়া করতেছেন? দুধ? হ্যাঁ, এটা দেন বিষের উপরে থাকবে। বিষের উপরে থাকবে, যদি বিষের উপরে না পাওয়া যায়?
না থাকলে আমি একই কথা বলছি তো আমি রিটার্ন নেব রিটার্ন নেবেন জি আচ্ছা তো এই গাবিটার দাম পড়বে কেমন ওটা ওটার দাম ধরুন 2,45,000 2,45,000 দরদাম করে কমানো যাবে হ্যাঁ দরদাম করতে পারবে আচ্ছা এবার আপনার কালো গাবি সংগ্রহটা বেশি এই পাশে আরেকটা কালো গাবি আছে এইটা এটা হলো শাহিয়াল কুরাস শাহিয়ালের পিয়াটা আছে এর মধ্যে কিছুটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেমন বয়স এটা 4 দাঁত 4 দাঁত জি তাহলে কি কয় নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা দিবে 4 দাঁতে প্রথম বাচ্চা দিবে জি কত দিনের প্রেগন্যান্ট এটা 15-20 দিন টাইম আছে 15 থেকে 20 দিনের মতো জি আচ্ছা তো এই গাবিটা কেমন দাম পড়বে ওটার দাম পড়বে নি হলো ভাই 1,45,000 1,45,000 দাম পড়বে জি শাহিয়াল গাবির জন্য দামে কিছুটা সাশ্রয়ই আছে শাহিয়াল গরু কিছু পাওয়াই যায় না আচ্ছা তো 1,45,000 তারপর একটু কমানো যাবে হ্যাঁ একটু কমানো যাবে আচ্ছা তো এই পাশে আরেকটা গাবি আছে লালচে দেখতে এটা কি জাতের এটা হলো জার্সি কুরাস জার্সি ক্রস ব্রিডের জি রাত্রে বাচ্চা দিছে রাত্রে বাচ্চা হইছে এই যে লাল বাচ্চাটাই হ্যাঁ জি 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 আচ্ছা কি বাচ্চা হইছে ষাঁড় বাচ্চা আর গাবিটার বয়স কেমন গাবিটার বয়স 4 দাঁত 4 দাঁত জি তাহলে প্রথম বাচ্চা জি তো যত বাচ্চা দিছে একদিন বয়স দুধ তো আসলে পাচ্ছেন এখন দুধ পাইনি আমি গাজা গালিছি ধরেন 10-এর মতো 10-এর মতো গাজাই গালছি হ্যাঁ জি গাজার উপরে কি কোনো কিছু নির্ভর করে হ্যাঁ শালের উপরও নির্ভর করা যায় আচ্ছা তো যেহেতু শাল দুধ এরকম টানছেন কেমন দুধ হতে পারে জানি গরুগুলো ধরেন 13-14 13-14 এরকম মানে মাঝারি সাইজের গাবি এগুলো হ্যাঁ জি জি মাঝারি দামেও কি মাঝারি দামে ধর 45,000 কথা কাজের অমিল হলে কিন্তু আপনাকে গরু রিটার্ন নিতে হবে হ্যাঁ রিটার্ন তো আমি 100 বার নেব আর যদি তখন রিটার্ন না নেন আমার যে দর্শক ভাই আপনার কাছে থেকে প্রতারণার শিকার হবে সেই কিন্তু আমার ক্যামেরার সামনে তার প্রতারণার গল্প বলবে ও তো ভাই আপনার আপনি জানবেন না আমি নিয়ে নেব আচ্ছা তো এরকম হলে আলহামদুলিল্লাহ তো চলেন এই পাশে আরো কিছু গাবি আছে চলেন এইগুলা দেখি এই পাশে সাদা কালো একটা গাবি আছে এটা কি জাতের এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান জি এই গাবিটার বয়স কেমন এটার বয়স 6 দাঁত 6টা দাঁত জি তাহলে কয় নাম্বার বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা আপনার সবগুলো গাবি 6 নম্বরের 2 নম্বর বাচ্চা হ্যাঁ আচ্ছা তো এটাও প্রেগনেট হ্যাঁ এটা প্রেগনেট কত দিনের এটা তো না 10-12 দিনের মধ্যে বাচ্চা দিবে 10-12 দিনের মধ্যে জি আচ্ছা তো আপনার এই গাবিগুলো কোথায় সংগ্রহ করেন বলেন তো এগুলো এই বাড়ি বাড়ির পড়তেন ভাই সংগ্রহ করি আমি বাড়ি বাড়ি হ্যাঁ হ্যাঁ তো আমার অনেক দর্শক ভাই জানতে চাই আসলে কোন এলাকার বাড়ি বাড়ি সব বিক্রেতাই তো বলে যে আমরা বাড়ি বাড়ি এলাকা ঘুরে সংগ্রহ করি ওরাও তো আপনাদের এলাকাতেই আসে কোথাও তো পায় না যে ওই আমাদের মতোই আমরা ওই অনেক জায়গা থেকে বাড়ি বাড়ি থেকে একটা দুটি করে কালেকশন করি আচ্ছা তো ওনারা মূলত গাবি বিক্রি করে দেয় কেন ওদের ধরেন ওই দোয়ানের লোক নেই মহিলা মানুষ ওই গরু বাছুর পোষে দোয়ান ওগা দুধ দোয়ানের মতো লোক নেই ওরা ওই বাচ্চা হতে মানে ভয় করে ওনারা কি এরকম অবস্থায় বিক্রি করে উনিরা ধরেন ওই 30-এর দুধ হলেও বেচবে 8-মণ হলেও বেচবে 10-এর হলেও বেচবে ওদের ছোট ছোট বাচ্চা কিনে ওরা উনির গাই বানায় আচ্ছা তো আপনার এই সাদা কাপটা 6 দাঁতে 2 নম্বর বাচ্চা জি 8-10 দিনের মতো বাকি আছে জি এটা কেমন আইডিয়া করতেছেন ওরা দুধে হ্যাঁ এরা দুধ দেয় না 16-17 16-17 জি আচ্ছা দাম পড়বে কেমন ওরা দাম পড়বে 1,60,000 1,60,000 দাম পড়বে জি দরদাম করে নেওয়া যাবে হ্যাঁ সীমিত করা যাবে এখন তো খুরা রোগের মানে সংক্রমণটা একটু বেশি হয়েছে আপনার কোনো গাবি কি অসুস্থ আছে না 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 আমার গাবি মোট সুস্থ দেখতেছেন না যে জাবর কাটাচ্ছে সবাই কোনো গাবি অসুস্থ নাই তো না না জি আচ্ছা অন্য কোনো সমস্যাও নাই তো না না কোনো সমস্যা নাই আমার খামারে আচ্ছা এই পাশে আরেকটা গাবি আছে এইটা এটা ফিজিয়ান ফিজিয়ান জাতের জি এই গাবিটার কেমন বয়স এটা 4 দাঁত বয়স 4 দাঁত বয়স জি তাহলে কি প্রথম বাচ্চা প্রথম 4 দাঁতে প্রথম বাচ্চা জি প্রেগনেট প্রেগনেট কতদিনের 10-12 দিনের মধ্যে সব গরু বাচ্চা এসে যাবে উলান পালান ছাড়া শুরু করছে আচ্ছা তো এটা যেহেতু প্রথম বাচ্চা দুধ কেমন হতে পারে এরা দুধ তো নাই 15-16 15-16 এটার দাম পড়বে কেমন দুধে এটাও দাঁড়ায় 1,60,000 আগেরটাও 1,60,000 এটাও 1,60,000 তো একসঙ্গে কেউ যদি দুটাই নেয় তাহলে কি দাম কম পড়বে
একটু কম বেশ করে দেওয়া যাবে, একটু কম বেশ করে দেওয়া যাবে। আচ্ছা, আর এই পাশে দুটো বকনা রাখছেন বোধ হয়? হ্যাঁ জি জি, দুটো বকনা আছে। কি জাতের বকনা এগুলো? এটা হলো রানী শঙ্কর। রানী শঙ্কর? হ্যাঁ। আর ওইটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান। সবাই তো বলে রানী শঙ্কর বলে নাকি কোনো জাত নাই? না, জাত আছে, জাতে অনেক জাত আছে। আচ্ছা, কেমন বয়স বাচ্চাটার? বাচ্চাটার বয়স ধরে নাই 11 মাস হচ্ছে। 11 মাস হচ্ছে জি। আর ওই পাশেরটা? ওটা ধরে নাই 10 মাস। 10 মাস জি। এই বাচ্চাটা একটু ভালো মনে হচ্ছে? হ্যাঁ, এটা রানী শঙ্কর, এর জাতে ভালো। এই বাচ্চাগুলো কতদিন বয়সে কনসেপ্ট করবে? এগুলো ধরেন 13-14 মাসে কনসেপ্ট করবে। 13-14 মাসে জি। আচ্ছা, তো এই বকনা বাচ্চাটার দাম চাচ্ছেন কেমন? এই বকনা বাচ্চাটার দাম চাচ্ছে 85,000। 85,000 টাকা দরদাম করা যাবে? সীমতরপুর। আচ্ছা, আর পাশের যে বাচ্চাটা আছে এটা? ওটা 60,000 রাখা যাবে। 60,000 রাখা যাবে জি। এটা কি দরদাম করা যাবে? হ্যাঁ, সীমতরপুর দাম দর একটু দরদাম করে নেওয়া যাবে। হ্যাঁ জি। আচ্ছা, তো আপনার তো প্রায় সবগুলো গাভী দেখলাম, বাচ্চা ছিল বাচ্চাও দেখলাম। হ্যাঁ, একদম সবশেষে দর্শকদের পরামর্শমূলক যদি কোনো কিছু বলা থাকে, তারা মূলত কীভাবে গাভিগুলো সংগ্রহ করলে কোনো রকম ক্ষতির সম্মুখীন হবে না, এই বিষয়গুলো যদি কিছু জানানো থাকে। ওই ভাইরে, অনেক ভাইরে ধরেন ওই গরু ছবিতে দেখে দাম দর করে, কত ভাই আসেও না। আমার কথা, ভাইরে দাম দর করবে, লোক পাঠাবে, দেয় শুনে নেবে, এতেই ভালো হবে। কেউ প্রচারণাও করতে পারতেছে না, কেউ ঠকাইতেও পারতেছে না। তো আপনাদের এই যে ভিডিওটা করলেন, এই ভিডিও দেখে যদি কেউ আপনাকে ফোন দেয় গাভি নিতে চায়, আপনারা তো ফোনে ফোনে বিক্রি করার ইয়েটা বেশি রাখেন, আপনারা তো নিজেরাও বলেন না এসে আমার থেকে গাভি দেখে নেন? না, আমরা ডাকিয়ে নিয়েছি। ডাকিয়ে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার দাম দর করতেছেন, আপনার লোক পাঠান, আপনার আসতে পারলে লোক পাঠান, এসে দেখে নিতে পারবে। হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, আপনার থেকে গাভিগুলো নিলে এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে ভাই। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, পাশাপাশি আপনার গাভিগুলো দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।